গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। আর এই দেখো, এখন বাজে প্রায় 9:30, আর আমি বিছানার চাদরটা চেঞ্জ করছি। কালকে সানডে গেছে, আমি বিছানার চাদর চেঞ্জ করার সময় পাইনি, ওই জন্যে আজকের এখন বিছানার চাদরটা আমি চেঞ্জ করছি। আর দেখো, যেহেতু একটু তাড়া আছে, সোনাইয়ের ক্লাস হলো 9:30 থেকে, তাই রাজাকে বললাম তুমি আমাকে একটু তোষকটা ধরে দাও ওদিকটা, তাহলে একটু বিছানার চাদরটা তাড়াতাড়ি চেঞ্জ করা হয়ে যাবে। তো রাজা ওই জন্যে আমাকে বিছানার তোষকটা ধরে দিচ্ছে। আর এরকমভাবে তোষকটা যদি দুজনে মিলে ধরে তুলে বিছানার চাদরটা মানে পাতি না, একদম টান টান বিছানার চাদর থাকে, তো ওই জন্যে রাজাকে বললাম যে একটু পেতে দিতে। আর ও আমাকে অনেক 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 কাজে হেল্প করে, শুধু এই বিছানার চাদর নয়, বাড়িতে থাকলে ও যতটুকুনি সময় থাকে ততটুকুনি সময় ও অনেক হেল্প করে। আগে তো সোনাইয়ের সব কিছু ও করতো, চান করানো থেকে আরম্ভ করে ওকে ভোলানো, ঘুরতে যাওয়া, সব কিছু ওর হাতে। মানে ওই জন্যেই মানে সোনাই আমার থেকে ওর বাবাকে ভালোবাসে অনেক বেশি। আর এই দেখো, পিরিং পিরিং করে পালিয়ে যাচ্ছে, পড়তে বসবে না। আবার বুঝিয়ে টুজিয়ে নিয়ে এসে বই দিলাম, দিয়ে ওকে পড়াতে বসালাম। মানে কালকে রাত্রিবেলা প্রায় ভোরবেলা 4 পর্যন্ত আমি এঁচড় বেঁচেছি, চিন্তা করতে পারবে না তোমরা, অত বড় এঁচড় আমি বুঝতেই পারিনি। সে তো বেঁচেই যাচ্ছি, বেঁচেই যাচ্ছি, বেঁচেই যাচ্ছি, আর উঠতে পারি আজকের ভোরবেলা, উঠতে পারিনি। ওই জন্য দেখো, ডাল আলু ভাজা আর মাছ ভাজা করেছি, দিয়েই আজকের আমাদের ভাত খাওয়া কমপ্লিট হয়ে যাবে। কিন্তু ডাল আলু ভাজা আর মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে, যাই বলো। গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খেলে ব্যাপক লাগে, ব্যাপক লাগে। আর এই যে সোনাইয়ের জন্যে আর মাছ ভাজা করব না, সোনাইয়ের জন্যে আজকের করেছি হলো একটু মানে করছি বেগুন দিয়ে মাছ দিয়ে ঝাল করব, সেইটা সোনাইকে দেব, কারণ ওর তো একটু ভেজিটেবিল খাওয়া দরকার, যে কারণে ওকে বেগুন দিলাম। ও নতুন ড্রেস, ও ঠোঁটে ও লিপস্টিক লাগিয়েছে, লিপস্টিক নয় লিপ বাম লাগিয়েছে বলে ঠোঁটকে জড়ো করে কথা বলতে পারছে না, করে কথা বলছে, কথা বলে দাও। এই যে এই যে এই যে তো এই মাত্র এই মাত্র চান করে উঠলাম, আর চান করে উঠে সোনাইয়ের ভাত বসিয়ে দিয়েছি। কালকের হলো মারবো সোনাই, হ্যাঁ এখানে এসে কিলিকিলি দিচ্ছে আমাকে, দুষ্টুমি করছে। আর রাজা তো হসপিটাল বেরিয়ে গেছে সকালবেলাতেই, আমার দেখো না গলাটা আজকে খুশখুশ করছে, কি চিন্তায় আছি। আসলে দুদিন ধরে না ঠান্ডা জলে চান করেছি, সেই জন্য এই দুষ্টু দুষ্টু দাঁড়া দাঁড়া, দুদিন ধরে ঠান্ডা জলে চান করেছি। আচ্ছা 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 আচ্ছা, তো সেই কারণেও টাকরা জ্বালা করতে পারে, কিন্তু টাকরা জ্বালা করলে তো এখন একটাই চিন্তা, করোনার চিন্তা। তো দেখি জ্বর ঠর আসে কিনা, বাইরে বেরোয়নি তো সেরকম, বা এখন তো ঘরে বসে বসেও হয়ে যাচ্ছে, বাইরে বেরোচ্ছি না বলেই যে করোনা হবে না তা নয়, এখন তো মনে হচ্ছে জানলা দিয়ে উঁকি মারলেও করোনা হয়ে যাবে। এই বুঝি হলো, এই বুঝি ধরা পড়লো, এই ভয়ে ভয়ে কাটছে। আর এখন এই যে একটুখানি পড়াতে বসেছি, এখন বাজে হলো পুরো 1টা, ওকে 1:30 সময় খাওয়াবো, ভাত বসিয়ে দিয়ে এসেছি। ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই, কারণ সকাল থেকে তো আজকে মোবাইলটা খুলতেই পারিনি, খুলতেই পারিনি, কি করে খুলবো যদি ভোর বিকে কটা ভোরবেলা 4 পর্যন্ত যদি এঁচড় কাটি,
তাহলে কি আর মোবাইল সকালবেলা খুলতে পারা যায়? যায় না। কোন রকমে রান্না করে খেয়ে ওকে রাজাকে আগে হসপিটালে পাঠিয়েছি আর একে অনলাইনে ক্লাসে বসিয়েছি। তারপরে সব কাজটা সেরে নিয়ে হুড়ুর হুড়ুর করে সেরে নিয়ে এই মাত্র বসলো। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি একটু কথা বলে নি, এক মিনিট দাঁড়াও মা। এই চলছে আমার, এই যে অত্যাচার চলছে, এই যে দুটু 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 বলো, জিজ্ঞেস করো বন্ধুদের তোমরা কেমন আছো। হ্যাঁ কেমন আছো তোমরা, আমার কথা মনে পড়ে তোমাদের? আমার কথা মনে পড়েছে? বলো পড়েছে, বলো আমার কথা নতুন বললাম কত মনে পড়েছে, বলো বলো তোমরা। আমি দুটু হয়ে গেছি, ওর সাথে কথা বল। আচ্ছা দোল দোল, ঠিক আছে নাও, এখন দোল দোল করি, পরে কথা বলবো তোমাদের সাথে আবার। ঘুমিয়ে পড়লো এই মাত্র, ও ঘুমিয়ে পড়েছে। আমি সব বাসন সব তুললাম, বাসন মাজার দিদি আসছে, আর পাচ্ছি না বাসন মেজে। দেখো না কালকে নিচড় কেটেছি, হাতটার কি অবস্থা দেখছো, নিচড়ের না দানা হয়ে গেছিল সেই জন্য। আর এবার এই দেখো এই হাতেও ভীষণ ব্যথা, আর উঠতে পারছি না। ওই বাইরে থেকে এসে বাসনগুলো মেজে দিয়ে শুধু চলে যায়, আর টেনে টানতে পারছি না। রাজা আমার হাতে খুব যন্ত্রণা হচ্ছে, রাজা ওই জন্য বললো তাহলে তুমি রেখেই দাও দিদিকে, আর কি করা যাবে। ওই জামা কাপড়গুলো দেখো এখনো তোলা হয়নি, এখনো ভিজে ভিজে আছে। আজকে বেশ একটু রোদটা উঠলে জামা কাপড়গুলো দিলে ভালো হতো। আজকে তো সকাল থেকে মেঘলা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর যে কারণে এই যে সোনাই পাখা চলছে, সোনাইয়ের গরম লাগছে পাখাটা না চালালে, আর আমার পাখা চালালে ঠান্ডা লাগছে, ওই জন্য আমার গলাটা টিকটিক করছে। আর এই যে রান্নাঘরে এখন একটু গ্রিন টি খাবো, আর আলু ভাজা মুড়ি, সকালবেলা আলু ভেজেছিলাম, ওই আলু ভাজা মুড়ি রেখে দিয়েছি। রাজা আজকে টিফিনে নিয়ে গেল, একটা একটা করে নিয়ে যাই ওই ঘরে। আজকে রাজা টিফিনে নিয়ে গেল কর্নফ্লেক্স, আর এখন বাজে প্রায় 3:45। হ্যাঁ কর্নফ্লেক্স আর এ নিয়ে গেল মুসলি, ম্যাঙ্গো টক দই, ওইটা দিয়ে ওকে টিফিন দিয়ে দিলাম। আর আমি এইটা খাচ্ছি, গ্রিন টিটা খাচ্ছি। রাত্রেবেলা আবার ওনার আজকের এ খেতে ইচ্ছা হয়েছে, ম্যাগি খেতে ইচ্ছা হয়েছে। ফোন করে হসপিটালে গিয়ে, জানি না হসপিটালে গিয়েই ফোন করে বলছে আমার না যে ম্যাগি খেতে ইচ্ছা করছে, তুমি যেন আটা ফাটা মাখিয়ে রেখো না, আমি আজকে ম্যাগি খাবো। যে তাই আমার আমার তো ম্যাগি খেতে দারুণ লাগে। অ্যাকচুয়ালি আমার আর রাজার দুজনেরই খুব পছন্দের খাবার ম্যাগি, সত্যি খুব পছন্দের খাবার। একটা সময় আমি যখন স্কুল করেছি, প্রচুর টিউশনি পড়াতাম, তো সেই সময় খিদে পেলে কি খেতাম, ম্যাগি সেদ্ধ করে দুজনে মিলে, মানে সুখের সাথী দুঃখের সাথী। সত্যি এখানে পাখার আওয়াজে শুনতে পাবে না, ম্যাগিটা হলো মানে স্টুডেন্টদের যাদের তাড়াহুড়ো থাকে, মানে ম্যাগিটা হলো সুখের সাথী দুঃখের সাথী, তাড়াহুড়োর সাথী, মুড ভালো করার সাথী, মানে সব কিছুর। মানে টিউশনি থেকে ফিরতাম, খেতে ইচ্ছা করছে একটু সেই গ্রেভি গ্রেভি মানে স্টাইলের ম্যাগি খেয়ে নিলাম। আর এখন বিশেষ করে আমার ওই ঝুরঝুরে ম্যাগিটা খেতে বেশি ভালো লাগে, মশলা ম্যাগিটা। তো আজকের ওই মশলা ম্যাগি বানাবো, রাজা বলছে আমার খুব খেতে ইচ্ছা করছে। আর আমাদের দুজনের খুব পছন্দের খাবার হলো ম্যাগি। জানি এটা স্বাস্থ্যকর নয়, খাওয়াটা ভালো নয়, সব ঠিক আছে, কিন্তু ম্যাগিটা খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আর সেই যখন ম্যাগি নিয়ে কি প্রবলেম হয়েছিল, হ্যাঁ এই ম্যাগিতে ওই আছে, ম্যাগিতে সেই আছে, সব হচ্ছিল, তখন আমি আর রাজা দুজনে আলোচনা করছি, এই ম্যাগি আমাদের বাঁচিয়ে রাখলো, আর ম্যাগি খেয়ে নাকি এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে, এই সব ব্যাপার। তো চলো, আমার বোন যখন হোস্টেলে থাকতো
যখন মানে একটা সময় পর হোস্টেল ছেড়ে দিয়ে নিজেদের পার্সোনাল থাকতে হতো আর কি, যখন NID তে কোর্স করছে, তখন ওকে ফোন করে জিজ্ঞাসা করছি, কিরে কি খাচ্ছিস বা কি কর, কি রান্না বান্না করলি, এই তো ম্যাগি সেদ্ধ, এই সকালে ফোন করে এই তো ম্যাগি সেদ্ধ, দুপুরে এই তো ম্যাগি সেদ্ধ, রাতে এই তো ম্যাগি সেদ্ধ। মানে ম্যাগি হলো স্টুডেন্টদের বাঁচিয়ে রাখে, ঠিক আছে, শুধু স্টুডেন্টদের নয়, অনেককেই হলো ম্যাগি বাঁচিয়ে রাখে, তার মধ্যে আমি আর রাজা হলো ম্যাগি পাগল মানুষ। চলো খেয়ে নি আজকের আর একটা সুন্দর খবর হলো, এখন 4:45 বাজে, আমার এতটুকুনি এডিটিং হয়নি, ওই মুড়ি খেতে খেতে এডিট করবো, আজকে জানি না ভিডিও কটার সময় মানে তোমাদের দিতে পারবো, কারণ এত ওই যে কাল এচড় বাঁচতে বেঁচেছি বসে বসে সারা রাতটা, ওতেই আমার আজকের মানে দেরি, তো ওই জন্য এখন আর বেশি বকবক করবো না, ভিডিওটা আজকের ভিডিওটা এডিট করি, কালকেরটা দেখা যাবে। চলো বেজে গেছে সন্ধ্যাবেলা থেকে, এত বৃষ্টি হচ্ছে এখানে, ওইসব করতে গিয়ে রাজা অনেক দেরিতে এসেছে, এসে বলল আমি কিছু টিফিন টিফিন করব না, তুমি তাড়াতাড়ি ম্যাগিটা করো, খুব ম্যাগি খেতে ইচ্ছা করছে, ওই জন্য এই যে দেখো সোনাইয়ের রুটি করে ডোবানো হয়ে গেছে, আর সোনাইকে এখন আমি এমনি লিখিয়ে এলাম, সোনাইকে এখন ওর বাবা এই যতটা পারে ততটা পড়াচ্ছে, ওর বাবার কাছে তো পড়তে চায় না, দুষ্টুমি করে, খেলে, ঘাড়ের উপর উঠে পড়ে, এইসব দুষ্টুমিগুলো করে, আমার কাছে একটু পরে ওই যে গলার আওয়াজ শুনতে পাচ্ছ, চেঁচাচ্ছি, এই যে আগে খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে কাজ, যা কাজ আছে সেই কাজগুলো করব। সোনাইয়ের একটুখানি পড়ানো বাকি আছে, ওটা পড়ে নি, তারপরে খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে সব যা যা কাজ আছে, জামা কাপড় গুছোনো, রান্নাঘরের বাসন তোলা থেকে আরম্ভ করে সব পরে আগে খেতে হবে, খিদে পাচ্ছে আর কি। আগে বসে পড়ো, আমি নিয়ে যাচ্ছি, এত বৃষ্টি হচ্ছে তবু ঠান্ডা কমে, মানে গরম কমে না, ঝরঝর করে এমন বৃষ্টি হলো যেন মনে হবে সব ভাসিয়ে নিয়ে চলে যাবে, কিন্তু গরম যেমন কার তেমন গরম। আগে রাতের ডিনারটা করে নিই,